তাহলে কি বীরভূমের 10 গণহত্যার পেছনে সম্পূর্ণ জড়িত রয়েছেন বীরভূম জেলার জেলার সভাপতি অনুব্রত মণ্ডল? এমনটা কিন্তু রাজ্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেত্রী এবার প্রকাশ্যে অনুব্রত মণ্ডলকে নিশানা করে কটাক্ষ করলেন। তাদের দাবি যে অনুব্রত মণ্ডল হলেন একটি উস্কানিমূলক মন্তব্যের মূল শিকড়, কারণ অনুব্রত মণ্ডল হচ্ছেন সবসময় সংবাদ মাধ্যমে এসে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেন। তার এই উস্কানিমূলক মন্তব্যের জেরে একাধিক হিংসাও হয়েছেন বাংলা রাজনৈতিক মহলে। এবার তার নিজের ঘর বীরভূমেই 10 গণহত্যা, তাই ঢাকার যদি স্পষ্ট অনুব্রত মণ্ডল অন্য কারো গড় নিয়ে যেভাবে হিংসামূলক কথা বলেন, তাই ঢাকার যদি স্পষ্ট যে এবার তার নিজের ঘরে তিনি এই 10 গণহত্যার পেছনে সম্পূর্ণ জড়িত রয়েছেন। তাই এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার কড়া শাস্তির দাবিতে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা নেত্রী এবার সরব হলেন, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারে অনুব্রত মণ্ডলের সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী। এমনটা কিন্তু আজ বিজেপি সূত্রে পাওয়া খবর।